পাথর কোয়ারি সচল রাখার দাবিতে পরিবহন ধর্মঘটে অচল সিলেট বিভাগ। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ধর্মঘটের দ্বিতীয় দিনেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। যাত্রী ও পণ্যবাহী যান চলাচল না করায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্টের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। করোনা সংক্রমণ শুরুর পর সিলেটের জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্ত আসে পরিবেশ রক্ষার জন্য। কোয়ারিগুলো বন্ধ হলে কাজ হারায় প্রায় 15 লাখ পাথর শ্রমিক, কাজ কমে যায় ট্রাক শ্রমিকদেরও। এমন পরিস্থিতিতে কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে ধর্মঘট শুরু করে সিলেট বিভাগের পরিবহন মালিক ও শ্রমিকরা। ধর্মঘট ডাকার আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সনাতন পদ্ধতিতেও পাথর উত্তোলনের সুযোগ নেই বলে জানায় স্থানীয় প্রশাসন। এরপর ধর্মঘটে যায় পরিবহন মালিক শ্রমিকরা। তবে গত রাতে কিছু পণ্যবাহী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলে জানান ধর্মঘটীরা। মৌলভীবাজার এবং হবিগঞ্জ থেকেও চলছে না বড় কোনো বাস। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।